আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব শিরোনাম পরে বিস্তারিত ইউক্রেনকে রাশিয়ার হুমকি আত্মসমর্পণ না করলে মৃত্যু এইবার যুদ্ধের নতুন মোড় বাড়ছে পরমাণু হামলার আশঙ্কা বিস্ফোরণে কাঁপছে ইউক্রেন পশ্চিমাদের ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি পারমাণবিক সক্ষমতা বাড়ানোর জন্য অস্ত্র পরীক্ষা পর্যবেক্ষণ করছে কিম জং-উন এবার নাইজেরিয়ায় বিমান হামলা নিহত ৭০ ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান মুসলিম বিশ্বকে ইরানের ঘোষণা এবং সর্বশেষ জানিয়ে দেব তালেবানের হুঁশিয়ারি পাকিস্তানের নরম সুর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে ইউক্রেনকে রাশিয়ার হুমকি আত্মসমর্পণ না করলে মৃত্যু মারিউপোলে যুদ্ধরত ইউক্রেনীয় সেনারা অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করলে তাদের জীবিত অবস্থায় সরে যাওয়ার সুযোগ দেওয়ার কথা জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় মস্কোর স্থানীয় সময় রোববার সকাল ৬টা থেকে শুরু করে পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের জন্য ইউক্রেনীয় সেনাদের সময় বেঁধে দিয়েছে রাশিয়া মারিউপোল শহরের নিয়ন্ত্রণ বর্তমানে রুশ সেনাদের হাতে এর আগে পূর্ব ইউক্রেনের বন্দর নগরী মারিউপোলে ১০০০এরও বেশি ইউক্রেনীয় সেনা রাশিয়া বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি ইউক্রেন গত এক মাসেরও বেশি সময় ধরে ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর শহর মারিউপোলের চারদিক থেকে লাগাতার আক্রমণ চালাচ্ছে রাশিয়া বুধবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় মারিউপোলে ইউক্রেনের ৩৬তম মেরিন ব্রিগেডের ১০২৬ সেনা অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছে তাদের মধ্যে ১৬২ জন সেনা অফিসারও রয়েছে বার্তা সংস্থা রয়টার্স বলছে মারিউপোলের অজভাস্থল শিল্প এলাকায় অবস্থান নিয়েছিল এসব সেনারা রাশিয়ার হাতে এই এলাকার পতন হলে মারিউপোলের ওপর রুশ বাহিনীর পুনর্নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের রুশ দাবি সত্য হলে ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযান শুরু হওয়ার পর এই প্রথম ইউক্রেনের একটি বড় শহর পতন হচ্ছে যুদ্ধের নতুন মোড় বাড়ছে পরমাণু হামলার আশঙ্কা বিস্ফোরণে কাঁপছে ইউক্রেন পশ্চিমাদের ভয়ঙ্কর পরিণতির হুমকি রাশিয়ার রাশিয়া ইউক্রেন যুদ্ধ নতুন মোড় নিয়েছে হঠাৎ করেই রাশিয়া আক্রমণাত্মক হয়ে উঠেছে দুদিন আগে রাশিয়ার একটি যুদ্ধ জাহাজ ডুবিয়ে দেওয়ার পর ইউক্রেনের নানান স্থানে ধারাবাহিকভাবে রুশ ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে এসব ক্ষেপণাস্ত্র আগের চেয়ে বেশি শক্তিশালী হামলার মুখে ইউক্রেনের বড় বড় শহরগুলো শুক্রবার থেকে বারবার কেঁপে উঠছে একই সঙ্গে রাশিয়া পশ্চিমার সামরিক জোটকেও হুঁশিয়ারি দিয়ে বলেছে তাদের অপ্রত্যাশিত পরিণতি ভোগ করার সময় এসে গেছে এরকম হুঁশিয়ারির পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট এর সঙ্গে দেখা করতে রাজধানী কিয়েভ সফর বাতিল করেছে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন রাশিয়া এবার পারমাণবিক হামলা চালাতে পারে সূত্র বিবিসি রয়টার্স আল জাজিরা স্পোর্টনিক রুশ সামরিক বাহিনীর তরফ থেকে গতকাল গণমাধ্যমগুলোকে জানানো হয়েছে তারা ডোনেটস্ক এবং লুহানস্কে তীব্র আক্রমণ শুরু করেছে শুক্রবার রুশ বাহিনী ৮৮১টি ইউক্রেনীয় লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে অন্যদিকে ইউক্রেনের অবস্থানরত পশ্চিমা সাংবাদিকরা গতকাল সকালে জানান ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং পশ্চিমাঞ্চলীয় শহর লাভিভে ঘন ঘন জোরালো বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছিল প্রথম প্রহরগুলোতে এই শব্দ শোনা যায় একইভাবে ইউক্রেনের বেশিরভাগ শহরেই বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছিল এবং শহরগুলোতে বিমান হামলার সাইরেন অনবরত বেজে চলছিল কিভির মেয়র ভিটালি ক্লিটসকো এক টেলিগ্রাম পোস্টে জানান শহরের উপকণ্ঠ দারোনোটিস্কি জেলায় ব্যাপক বিস্ফোরণ হয়েছে তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানা যায়নি পশ্চিমাঞ্চলীয় শহর লাভিভে বিস্ফোরণের শব্দ শোনা যায় গভর্নর ম্যাক্সিম কোজিটস্কি জানান গতকাল ভোরে ঘন ঘন বিমান হামলার সাইরেন বেজে ওঠে লাভিভের আকাশে রুশ বিমান যুদ্ধবিমান উড়তে দেখা গেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কনুস্কোব গতকাল বলেছেন রুশ বিমান বাহিনী উচ্চ ক্ষমতা সম্পন্ন
সম্পন্ন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে রাতারাতি ইউক্রেনের ১৬টি সামরিক স্থাপনা ধ্বংস করেছে। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হামলার শিকার ১৬টি সামরিক স্থাপনার মধ্যে ওডেসা অঞ্চলের পোভোসস্কো গ্রামে ইউক্রেনের সামরিক যানের ১১টি সংরক্ষণাগার রয়েছে। কনুস্কোপ জানান, রুশ সেনারা ইউক্রেনের নিকোলাইভের শহরের কাছে ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের ২টি গুদাম ধ্বংস করেছে। এদিকে জেলেনস্কি পরমাণু হামলার আশঙ্কা করছে। কিয়েভে নিজের কার্যালয় থেকে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া ইউক্রেনে পরমাণু হামলা চালাতে পারে, এজন্য পৃথিবীর সব দেশকে প্রস্তুত থাকা উচিত। এই আশঙ্কার প্রতিক্রিয়ায় সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস বলেন, ইউক্রেনে আগ্রাসন চালাতে রাশিয়া কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। জানিয়ে দেব, জো বাইডেন ইউক্রেন সফর কেন করবেন না? মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন সফর করবেন না বলে গত শুক্রবার জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি। এর একদিন আগে প্রেসিডেন্ট বাইডেন নিজেই ঘোষণা করেছিলেন যে তিনি ইউক্রেন সফর করতে প্রস্তুত। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বাইডেন বলেছিলেন, তিনি কিয়েভে সফর করতে চান। এ নিয়ে জেন সাকি বলেছেন, তিনি যে কোনো কিছুর জন্য প্রস্তুত, কিন্তু আমরাই প্রেসিডেন্টকে ইউক্রেন সফরে পাঠাচ্ছি না। পারমাণবিক সক্ষমতা বাড়ানোর জন্য অস্ত্র পরীক্ষা পর্যবেক্ষণ করছে কিম। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের মধ্যে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগিয়ে যাচ্ছে। উত্তর কোরিয়ার স্বৈরাচার শাসক কিম জমুন পারমাণবিক ক্ষমতা বাড়ানোর জন্য নতুন অস্ত্রের পরীক্ষা পর্যবেক্ষণ করছেন। বলা হচ্ছে যে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের পারমাণবিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে একটি নতুন ধরনের কৌশলগত নির্দেশিকা নির্দেশিত অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা করছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএন এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। আবার অস্ত্র পরীক্ষার পথে হাঁটল উত্তর কোরিয়া। কিম জং উন প্রশাসনের তরফে দাবি করা হয়েছে যে একটি কৌশলগত পারমাণবিক মিসাইল পরীক্ষা করা হয়েছে সে দেশের পক্ষ থেকে। পরমাণু অস্ত্রের অধিকারী উত্তর কোরিয়া বিশেষ করে ছুটির দিনগুলোতে নিজেদের নতুন অস্ত্র প্রদর্শনের জন্য বেছে নেন, কিন্তু চলতি বছরে দেশটিতে লাগাতার অস্ত্র পরীক্ষা চালিয়ে আসছে। তিন সপ্তাহ আগে দেশটি ২০১৭ সালের পর প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। উত্তর কোরিয়া সংবাদ সংস্থা এই মিসাইল পরীক্ষা সম্পর্কে বলে, নতুন ধরনের কৌশলগত নির্দেশিত অস্ত্র এটি। সামনের সারির দূরপাল্লার আর্টিলারি ইউনিটের শক্তিকে আরও ব্যাপকভাবে উন্নত করতে এবং কৌশলগত পারমাণবিক অস্ত্র পরিচালনায় দক্ষতা বাড়াতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই পরীক্ষা। নাইজেরিয়ায় বিমান হামলা নিহত ৭০। নাইজেরিয়ার উত্তর সীমান্তে বিমান হামলা ৭০ সন্ত্রাসী নিহত হয়েছে, যারা আইএসআই গোষ্ঠীর সঙ্গে জড়িত বলে দাবি করেছে নাইজেরিয়ার বিমান বাহিনী। শনিবার এক বিবৃতিতে বলা হয়েছে, নাইজেরিয়া এবং নাইজারে যৌথ বিমান অভিযানে তাদের মৃত্যু হয়েছে। খবর আল জাজিরার। নাইজেরিয়া বিমান বাহিনীর মুখপাত্র এডওয়ার্ড গ্যাবকোয়েট বলেন, দেশটির লেক চাঁদ এলাকায় অভিযান চালানো হয়েছে। এই এলাকায় ২০১৬ সাল থেকে ইসলামিক স্টেট গোষ্ঠীর সন্ত্রাসীরা সক্রিয় রয়েছে। বোকো হারামের সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে দুটি গোষ্ঠী এখানে এক দশকের ৪০,০০০এরও বেশি মানুষকে হত্যা করেছে। তাদের সহিংসতার কারণে ২০ লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে। এডওয়ার্ড গ্যাবোয়েট জানান, এই এলাকায় বিপুল সংখ্যক সন্দেহভাজন সন্ত্রাসীর উপস্থিতি দেখা যাওয়ার পর গত ১৩ এপ্রিল থেকে অভিযান শুরু করা হয়। ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান মুসলিম বিশ্বকে ইরানের ঘোষণা। ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের সংগ্রামে ঐক্যবদ্ধ ও সংহতভাবে তাদের পাশে থাকার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মসজিদে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের সাম্প্রতিক তাণ্ডবের তীব্র সমালোচনা করে এই আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ খাদিবজাদে। ইহুদিবাদী ইসরায়েলি সেনারা গত শুক্রবার পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমার দিন সকালে আল আকসা মসজিদে ভয়াবহ হামলা চালায়। এতে কমপক্ষে ১৫০ ফিলিস্তিনি আহত হন এবং মুসলিমদের প্রথম কেবলা ক্ষতিগ্রস্ত হয়। ইহুদিবাদী সেনারা অন্তত ৪০০ ফিলিস্তিনিকে ধরে নিয়ে যায়। মুসলিম বিশ্বের অভিন্ন সম্পদ এই স্থাপনায় ইসরায়েলি সেনাদের হামলার তীব্র নিন্দা জানিয়ে সৈয়দ খাতিবজাদে গতকাল নিজের অফিসিয়াল টুইটার পেজে একটি পোস্ট দেন। সেখানে তিনি বলেন, পবিত্র মাহে রমজানে ইহুদিবাদী ইসরায়েলের নয়া পাশবিকতা মুসলিম বিশ্বের তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে এবং আমরা মসজিদুল আকসায় এই অবমাননা তীব্র নিন্দা জানাই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, উগ্র বর্ণবাদী ইসরায়েল সরকারের সঙ্গে কিছু আরব ও মুসলিম দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রবণতা এই দখলদার সরকারকে অতীতের চেয়ে বেশি বেপরোয়া করে তুলেছে। তিনি ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানান।
তালেবানের হুঁশিয়ারি পাকিস্তানের নরম সুর। শনিবারই পাকিস্তানের চালানো হামলার নিন্দা করেছিল আফগানিস্তানের তালেবান সরকার, সাথে দিয়েছিল কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি। বলেছিল পাকিস্তানের উচিত আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানো। রবিবার তালেবানের কথার প্রতিক্রিয়া জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসলামাবাদ আফগানিস্তানের ভূখণ্ডে ব্যবহার করে পাকিস্তানের জঙ্গি হামলা চালানোর তীব্র নিন্দা জানিয়েছে। আফগান সরকারের কাছে দুই ভ্রাতৃপ্রতিম দেশের শান্তি রক্ষায় এই হামলা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তান। একই বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইসলামাবাদ সব সময় আফগানিস্তানের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভূখণ্ড মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল। গতকাল পাকিস্তানের রকেট হামলায় আফগানিস্তানের 5 শিশু ও 1 নারী নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির তালেবান সরকার। এই ঘটনায় ইসলামাবাদকে কড়া হুঁশিয়ারি দিয়েছে কাবুল।